বারবার আপনি সালাম দেন, বারবার এ বাড়িতে রহমত নাজিল হোক, এজন্য আমি কোনো উত্তর দেই নাই। সুবহানাল্লাহ, কি মহব্বত রসুলের প্রতি, তার উম্মতের কি মহব্বত। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, পাক ভারত যুদ্ধ, ইরান ইরাক যুদ্ধ, বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ, সমস্ত যুদ্ধগুলো কারা করেছে? এই তথাকথিত নেতারা যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীকে সুন্দর করে আবাদ করার জন্য, প্রকৃত তৌহিদ পন্থী একজন লোকের তুলনায় সমস্ত পৃথিবীর সমস্ত নেতার তুলনা, সমস্ত নেতারা ধ্বংস করবে, তৌহিদ পন্থী নেতা কোনো মানুষকে ধ্বংস করে না। যারা খালেস অন্তরে কলমা শাহাদাত পাঠ করে এরপরে যত অন্যায় সে করুক, জাহান্নামে গেলেও শেষ পর্যায়ে আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাতে পাঠাবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترهنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم جابت وحمد صنع الله رب العالمين الجنة جابت ودرود صلاة شش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة مانوش پرتبت اشش مهمان المطر মানুষ ইচ্ছা এখানে আসেনি, ইচ্ছা এখান থেকে যাবেও না। যতক্ষণ এখানে আমরা আছি আল্লাহর জমিনে, আল্লাহর রুজি খেয়ে, আল্লাহর রহমতে, আল্লাহর মেহমানদারিতে আমরা এখানে মুসাফির হিসাবে বসবাস করছি। যখনই ডাক পড়বে চোখের পলকে এখান থেকে চলে যেতে হবে। এই সামান্য সময়ের এই অবকাশে আমাদেরকে আল্লাহর পথে ধরে রাখার জন্য আয়াতগুলি নাজিল হয়েছে সূরা তাকাসুর। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে দেয়। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরস্থানে উপনীত হও, অর্থাৎ কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত আমাদের অধিক পাওয়ার আকাঙ্ক্ষা অব্যাহত থাকে। বিশেষ করে মানুষ যত বয়স বৃদ্ধি হয়, প্রৌঢ় বয়স, বৃদ্ধ বয়সে মানুষের
দুটা জিনিস যুবক থাকে, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক বয়সের আকাঙ্ক্ষা। বৃদ্ধ বয়সে মানুষ ভাবে আমি আরও অনেক দিন বাঁচব, এই আকাঙ্ক্ষা না থাকলে বৃদ্ধ বয়সে কেউ কাজ করতে পারত না, কাদের হিম্মত সে পাইত না, সবসময় খালি মৃত্যুর ভয়ে থাকতো, ও কোনো কাজই করতো না। এজন্য এই আকাঙ্ক্ষাকে জাগ্রত রাখা হয়, কিন্তু এর অর্থ এটা নয় সে আকাঙ্ক্ষার পিছনেই ছুটবে, তার পরিণতির কথা সে ভুলে যাবে, এর অর্থ এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি উম্মতিন আজাল, প্রত্যেক উম্মতের একটা নির্ধারিত সময়সীমা আছে, আর আমার উম্মতের বয়স সীমা 60 থেকে 70, এরপরে যদি কেউ বাঁচে সেটা ব্যতিক্রম। আপনারা জানেন বিগত উম্মতগুলির বয়স সীমা অনেক বেশি ছিল, আদম আলাইহিস সালাম 1000 বছর, নূহ আলাইহিস সালাম 950 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর, ইউসুফ আলাইহিস সালাম 143 বছর, ইয়াকুব আলাইহিস সালাম 127 বছর। এসবগুলো আপনারা যারা নবীদের কাহিনী পড়েছেন তারা জানেন। আমাদের বয়স বাড়ে না কেন? আমরা তাদের চেয়ে ভালো খাই, বৈজ্ঞানিক যুগে বসবাস করি, অসুখ হলে ওষুধ পাই, এত হাসপাতাল ডাক্তার সব দিকে আছে, তাদের আমার এসব কিছুই ছিল না। এরপরও তারা 20 দিন বাঁচত, কারণ কি? আমরা হয়তো বলবো আমরা ভেজাল খাই তাই মরি। এই ভেজাল খাওয়ার মধ্যেও বহু লোক আছে যে আপনার সে বহু অনেক বয়স বেশিতে নেই, এরকম ভেজাল খেয়েও তারাও চলছে, এরপরও তারা বয়স 100 পার হয়ে যাচ্ছে, আর আপনি নির্ভেজাল খাওয়ার আকাঙ্ক্ষা করছেন। বিষয়টা যে আল্লাহর হাতে, এটা আপনার ব্রেনে আসে না। বিষয়গুলি স্মরণ করে দেওয়ার জন্যেই আম্মা পড়ার অধিকাংশ সূরা, বলা যায় প্রায় সবই, শেষের দুটো বাদ দিয়ে মক্কি সূরা। মক্কার লোকেরা, মক্কার নেতারা উদ্ধত হয়ে গিয়েছিল, অহংকারী হয়ে গিয়েছিল, তারা আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করেছিল, অস্বীকার করেছিল, কারণ তিনি এতিমের ছেলে, তিনি ধনী ঘরের সন্তান নন। তারা পরিষ্কার বলেছিল, আল্লাহ যদি নবী করবে তো আমাদের নেতাদের কাউকে আল্লাহ নবী করলে পারত? মিসকিনের ছেলে, এতিমের ছেলে মোহাম্মদকে কেন নবী করল? এই অহংকার তাদের মধ্যে পেয়ে বসেছিল, এই অহংকার আদ কমের মধ্যেও ছিল। তারা বলেছিল, মান আসাদ্দ মিন্না কুব্বা, এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? এই অহংকার সামুদের কমও করেছিল, সব ধ্বংস হয়ে গেছে, পৃথিবীর 6টি জাতি এক ধ্বংসপ্রাপ্ত জাতির তালিকাভুক্ত, কমে নূহ, কমে ফিরাউন, কমে আদ, কমে সালে, কমে লুত, সব ধ্বংসপ্রাপ্ত। আমরা যাতে ধ্বংসপ্রাপ্ত না হয়ে যাই, এজন্য আল্লাহ রসুল খাস করে আল্লাহকে দোয়া করেছে, হে আল্লাহ তুমি আমার উম্মতকে একসঙ্গে ধ্বংস করে দিও না, যেভাবে আগের উম্মতগুলো দিয়েছো। এজন্য এক এলাকায় ধ্বংস হতো আর এক এলাকায় বেঁচে থাকে। আমরা শেষ নবীর উম্মত, আমরা সৌভাগ্যবান উম্মত, সেজন্য আমরা বেঁচে আসি। তাহলে যে সমস্ত অপকর্ম আমরা করি, যত গুনাহ আমরা করি, এত গুনাহ বোধহয় আগের উম্মত করতো না। যাই হোক, এরপর আমরা বেঁচে আছি আল্লাহর রহমত, আমাদের হায়াত কারো লম্বা, কারো খাটো, কারো বেশি, কারো কম, এটা হবেই, এটা আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। ইন্দু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া, গায়বের চাবিকাঠি আল্লাহর হাতে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলছেন, আল্লাহকুম তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির, কাল্লা সাফা তাআলামুন সুম্মা কাল্লা সাফা তাআলামুন, বারবার বলছেন, কখনোই না, কখনোই না, অবশ্যই তোমরা দ্রুত জানতে পারবে। দুবার বলার কারণ কি? হাসান বসরি বলছেন, ওয়াঈদ আলাল ওয়াঈদ, ধমকের পরে ধমক। একটা চেতনাহীন মানুষকে চেতনা দিতে গেলে যখন বারবার জোরে জোরে ডাকতে হয়, আব্বা আব্বা শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, বলি আমরা কেউ, আমরা অচেতন মানুষ, তো আমাদেরকে ধমক দিয়ে দিয়ে আল্লাহ শোনাচ্ছেন, শুনতে পাচ্ছ না তোমরা, কাল্লা সাহবা তাহলে কোশ্চিন, কাল্লা তোমরা এটা পারবে না, সত্য জানতে পারবে।
কাল্লা কাল্লা দুবার তিনবার বলে বলে শুধু আমাদেরকে ধমক দিয়ে দিয়ে জাগিয়ে তোলার জন্য আল্লাহ পাক বারবার কাল্লা বলেছেন। ওয়াঈদ আলাল ওয়াঈদ, ধমকের পরে ধমক, যেন মানুষ বিলাসিতা যেন গা ডুবিয়ে না ভাসিয়ে না দেয়। এরপরে সুম্মা লাতুস আলুন নাই অমায়দিন আরেন নাই, তার আগে বলা হচ্ছে লাতারাবুন না জাহিম, দিব্য প্রত্যয় তোমরা জাহিমকে দেখবে। জাহিমটা কি? জাহান্নাম। আমরা জাহান্নাম বলতে অনেক কিছু বুঝি, কিন্তু জাহান্নাম যে একটু সৃষ্ট অবস্থায় আছে এটা আমরা বিশ্বাস করি না। এই আয়াতটার প্রমাণ জান্নাত জাহান্নাম দুটোই সৃষ্ট অবস্থায় আছে, পৃথিবীর রকেট সেখানে পৌঁছতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। ওই যে জাহান্নামকে টেনে আনা হবে, 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে আনবে, 70,000 শেকলে বাঁধা, প্রতি শেকলে 70,000 ফেরেশতা। জাহান্নাম কত বড় এটা যদি বোঝা যায়, আর প্রত্যেকটা মানুষকে পৌঁছরা পার হতে হবে, জাহান্নাম ক্রস না করে কেউ জান্নাতে যেতে পারবে না। আমিনতুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলাল্লাহি হাতমাম মাকদিয়্যা, তোমাদের মধ্যে এমন কোনো মানুষ নাই যে জাহান্নামের কিনারে অবতরণ করবে না, আর এটা আমার জন্য আমার পক্ষ থেকে অমোঘ সিদ্ধান্ত। হাতমাম মাকদিয়্যা, অমোঘ সিদ্ধান্ত, যেতেই হবে তোমাকে। প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে রাওয়াহা, যিনি অষ্টম হিজরি যুলকাদা মাসে ঐতিহাসিক মুতার যুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ মুসলমানদের, সেটা খ্রিস্টান সম্রাট হেরাক্লিয়াস নিজে যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন লক্ষাধিক সৈন্য নিয়ে, সেখানে মুসলমানদের মাত্র 3,000 সৈন্য আর তাদের 2,40,000, বিশাল ব্যাপার। যে অসম যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনজন সেনাপতি, প্রত্যেককেই বলছেন আল্লাহ রসুল, দেখো তুমি মারা গেলে এই সেনাপতি, তুমি মারা গেলে এই সেনাপতি হবে। ইহুদি বদমাইশরা যেই বলছে তোমরা যেও না, তোমরা নিহত হবে, কারণ আমরা মুসলমান না হলেও মোহাম্মদ মিথ্যা বলে না, এটুক বিশ্বাস আমাদের আছে, মোহাম্মদ সত্য নবী, ও জবানদের যদি বেড়েছে তুই মরলে এ হবে, তো নিশ্চয় তুই মরবা, তো তুমি যেও না। জায়দিন হারাসাকে বলেছে আগে মরবে, তারপর বলেছে জাফর বিন আবু তালেবকে, দ্বিতীয়বার সে মরবে পরবর্তীকালে, শেষে বলছে আবদুল্লাহ রওয়াহা ইয়ং সাহাবি, তুমিও মরবে। আবদুল্লাহ রওয়াহা স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বাসায় গিয়েছেন, স্ত্রী জানাওয়াজে বসে আছে দোয়া করছে, স্ত্রী বলছে তুমি কাঁদছো কেন মৃত্যু ভয়ে? তখন আবদুল্লাহ রওয়াহা আয়াতটা পড়েছিলেন, হে স্ত্রী আমি মরে যাচ্ছি সেজন্য কাঁদছি না, আমি মৃত্যুর জন্য যাচ্ছি যুদ্ধে সেজন্য নয়, তুমি আমাদের দোয়া করছো আমি সুখী, কিন্তু একটি কারণে আমি কাঁদছি, দেশ যখন পুলসরাতের কিনারে আমরা পৌঁছব সেখানে আমি পুলসরাত পার হয়ে জান্নাতে যেতে পারবো কি না। আর আল্লাপাক ডান মুঠোর মধ্যে একদল রু সৃষ্টি করেছেন, বাম মুঠোর মধ্যে একদল মানুষকে সৃষ্টি করেছিলেন, আমি বাম মুঠের লোক না ডান মুঠের লোক এটা আমি জানি না, যদি সেদিন আমি জাহান্নামে পড়ে যাই পুলসরাত পার হতে না পারি ওই দুশ্চিন্তায় আমি কাঁদছি, তুমি আমার জন্য দোয়া করো যেন আল্লাপাক আমাকে ওই দিন পুলসরাত পার হওয়ার তৌফিক দান করেন। এটা কিন্তু আমাদের সবারই দোয়া, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন পুলসরাত পারাবার তৌফিক দান করেন, আল্লাহর রহমত ছাড়া কারোর ক্ষমতা নেই সেদিন পার হওয়ার, আমার আমল আমাকে নিবে না, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাত পাব না। ওমা মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কেউ নেই যে পুলসরাত পার হবে না, যারা সত্যিকারে ইমানদার হবেন বিদ্যুতের গতিতে পার হয়ে যাবেন, জাহান্নামের আগুনের উত্তাপ তার দেহ স্পর্শ করবে না। আল্লাহ পাক আমাদেরকে সেই দল ভুক্ত করুন। আরেক দল আসবে
বায়ুর বেগে চলে যাবে, কেউ আসবে ঘোড়ার বেগে চলে যাবে, কেউ আসবে পদব্রজে যার ধীর গতিতে যাবে, যারা যত ধীর গতিতে পার হবে তারা তত বেশি উত্তাপ পাবে, কেউ পার হতেই পারবে না, পড়ে যাবে, কেউ পড়ে যাওয়ার সময় আংটায় বেঁধে থাকবে। আল্লাহ রসুল তাদের জন্য সাফাত করবেন, আল্লাহ আমার বহু উম্মত পড়ে আছে, তুমি তাদেরকে মুক্তি দাও, একবার দুবার তিনবার চারবার। আল্লাহ রসুল আল্লাহ পাক তাদের বলবেন এরফা তোশাফা সাল তোতা, মোহাম্মদ মাথা উঠাও, সুপারিশ করো, সুপারিশ কবুল করা হবে, চাও আমার কাছে দেওয়া হবে। তখন আল্লাহ রসুল চাইবেন আমার উম্মত জাহান্নামে পড়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে মুক্তি দাও, আল্লাহ পাক মুক্তি দেওয়া শুরু করবেন। চতুর্থবারে গিয়ে যখন আবার চাইবেন আল্লাহ রসুল, তখন আল্লাহ পাক বললেন ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই লাউ খরজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাতান মিন কালবিহি, আমার ইজ্জতের কসম, আমার প্রতিপত্তির কসম, আমার বড়ত্বের কসম, আমি অবশ্যই অবশ্যই জাহান্নাম থেকে বের করে আনবো ওই সমস্ত ইমানদারদেরকে যারা কখনো একবার খালেস অন্তরে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কলমে শাহাদাত পাঠ করেছে, আমি অবশ্যই তাকে বের করে নিয়ে আসবো। যারা খালেস অন্তরে কলমে শাহাদাত পাঠ করে এরপরে যত অন্যায় সে করুক জাহান্নামে গেলেও শেষ পর্যায়ে আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাতে পাঠাবেন। জাহান্নাম ভোগ করে জান্নাতে যাওয়ার লোকদের মধ্যে আল্লাহ পাক যেন আমাদের না নেন, আমরা প্রথম চোটেই আল্লাহর রহমতে পৌঁছে পার হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা বোধ করি, আল্লাহ পাক আমাদের যেন প্রথম দলভুক্ত করে নেন। বন্ধুরা আমার, ওই দিন তোমাদেরকে লাতুস আলুন না এমন আনেন নাই, তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে তোমাদের নিয়ামত সমূহ সম্পর্কে। পৃথিবীতে তোমাদের যে সমস্ত নিয়ামত আমরা দিয়েছিলাম সেগুলো সম্পর্কে একটা একটা জিজ্ঞেস করা হবে। যারা আমাদের তফসির পড়েছেন তারা জানেন মোট 11টা নিয়ামতের তালিকা দেওয়া আছে। প্রথম প্রশ্ন হবে আপনার চোখ কান হৃদয় সম্পর্কে, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার কান তোমার চোখ তোমার হৃদয় পৃথক পৃথক করে জিজ্ঞাসা করা হবে, খবর দেওয়া বলো হে চোখ তুমি কি দেখেছিলে, হে কান তুমি কি শুনেছিলে, হে হৃদয় তুমি কি কল্পনা করেছিলে। ইন্নাল্লাহ আলাইহিম বিযাতিস সুদুর, আল্লাহ অন্তর্জামী ভিতর খবর সহ রাখেন। এজন্য কথায় বলা হয় যে মুসলমান হওয়ার আগে নিজের কানকে মুসলমান করো, কান চোখ হৃদয় মুসলমান হলে তবে আমি মুসলমান হব, কথা কিন্তু ফেলেদের মতো না। আপনার কান যদি বাজে কথা শোনে, মানুষের দেহের দুটা জানলা আছে, কান একটা জানলা চোখ একটা জানলা, চোখে আপনি যেটা দেখবেন ওটা হৃদয়ে কাজ করবেই, কানে যেটা শুনবেন ওটা হৃদয়ে করাঘাত করবেই। এই জন্য চোখ যাদের নাই যারা অন্ধ খেয়াল করে দেখবেন তারা দ্রুত হেফজ শেষ করে, বড় হাফেজ যারা অধিকাংশ অন্ধ, তার কারণ ওরা দুনিয়ার এই সমস্ত চাকচিক্য দেখে না, মনটা ভালো থাকে, খালি আল্লাহর কালাম নিয়েই ব্যস্ত থাকে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সবচেয়ে বড় মুফতি যিনি ছিলেন শেখ বিন বাজ, উনি অন্ধ ছিলেন, পরের বার যিনি আবার মুফতি হলেন এখনও বোধ হয় আছেন, এখন নাই এর আগে যিনি ছিলেন তিনিও অন্ধ ছিলেন, অথচ এই প্রথম যিনি ব্যক্তি অন্ধ মানুষ তিনি বুখারী শরীফের সরাহ করে চলে গেছেন, জগৎ বিখ্যাত মানুষেরা, তাদের তুলনীয় কোনো মহাদেশ কোনো আলেম এখনও তৈরি হয়নি, অথচ চোখে দেখেন। আল্লাহ পাক আমাকে সৌভাগ্য দিয়েছিল, আমি নিজে হজের সময় তার সঙ্গে মোসাফা করেছি, পাশাপাশি গল্প করেছি, আলহামদুলিল্লাহ তাকে দেখেছি আমি যে আসলে এই অন্ধ মানুষটা কীভাবে কী ব্রেন, একবার যা কানের সঙ্গে কণ্ঠ এ তুমি অমুক না ঠিক ঠিক বলবে। আল্লাহ পাক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন, আর আমরা যেটাকে বসে আছি আমাদের আল্লাহ সব নিয়ামতই দিয়েছে, চোখও দিয়েছে কানও দিয়েছে হৃদয়ও দিয়েছে,
আপনি কি আপনার চোখের হক আদায় করতে পারেন? আপনি কি আপনার কানের হক আদায় করতে পারেন? আমরা সাংগঠনিকভাবে আমাদের কোর্স আছে, প্রত্যেক কর্মীকে দৈনিক কমপক্ষে দু পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে হয়, সারা বছরে কোরআন একটা খতম তাকে দিতে হবে, রমজানে দুই খতম দিতে হবে। যারা আমাদের সংগঠনে ভুক্ত কর্মী এটা তাদের একটা বাইন্ডিংস আছে। এরপরও এতেকাফে থাকলে তিনি তফসির কোরআন 30তম পারা অন্তত 4টা সুরা শেখেনেন, সুরা নাবা, সুরা আসর, সুরা তাকাসর, গড়ে 4টা সুরা পড়ার দিন বলা আছে। সাংগঠনিক বাইন্ডিংসের বাইরে যারা আছেন, প্রত্যেক মোমিন মুসলমানকে আমরা বলব নিজের চোখের হক আদায় করেন। আপনি বা আপনার পরিবারের সবাই দৈনিক কোরআন না পড়ে বাইরে বেরোবেন না, কারণ কোরআন আপনাকে পথ দেখাবে। আপনি বলবেন তো কোরআন তো বুঝেই না, বোঝার চেষ্টা করবেন, কোরআন অনুধাবন করবেন, যদি বুঝতে নাও পারেন পড়ে যাবেন, কারণ কোরআনের প্রতিটি হরফ 10টা নাকি কম্পকে আপনি পাবেন। আলফুল্লাহ মিম 3:30 নাকি পাবেন, বিসমিল্লাহ রহমান রাহিম 19টি শব্দ 190 নাকি পাবেন। আপনি মোটে কিছু পড়বেন না এটা হবে না, পড়তে আপনার হবেই। 24 ঘন্টার মধ্যে 15টা মিনিট সকালে আপনি যদি আল্লাহর রাস্তায় দিতে না পারেন জীবনটা ব্যর্থ। আর অনুধাবন করে পড়লে আরও ভালো, চেষ্টা করবেন প্রত্যেক ঘরে ঘরে 30তম পারা রাখবেন। যে সুরা তাকাসুরটা আমি বলছি এটাও আপনার আম্পারা তফসির মধ্যে অনেক পাবেন। আপনি একটা পৃষ্ঠা আজকে পড়েন, কালে একটা পৃষ্ঠা পড়েন, কিন্তু পড়তে হবে। তো চোখের হক আদায় হবে, হৃদয়ের হক আদায় হবে যদি অনুধাবন করেন। আর যদি দেখতে না পান, একজনে বলেন বাবা তুমি একটু পড়ো আমি শুনি, অনেক মানুষ বুড়ো হয়ে গেছে দেখতে পায় না, নিজের সন্তানের সন্তান বা সন্তান বলে বাবা হে ভাতিজি হে দাদু একটু পড়তে একটা পৃষ্ঠা শুনি কি বলছেন তফসিরে। এইভাবে আপনার কানের হক আদায় করতে হবে। আপনার কান যদি অধিকাংশ সময় হারমোনিয়াম শোনে, গান বাজনা শোনে, ওই কান একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কি আমাদের দিন সুরা হামিম সাজদা 20 আয়াত থেকে 23 আয়াত পর্যন্ত পড়ুন, সেদিন ইয়ামাত তাসাদু আলাইহিম যেদিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে, তার কান, তার চোখ, তার দেহের ত্বক, সেদিন আমরা বলবো হে দেহের ত্বক চামড়া, তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, অথচ তোমার এই চামড়াটাকে সুন্দর করার জন্য কত সাবান দিয়েছি, কত আদর করেছি, কত স্যাবলন দিয়েছি, দেহে কোনো ময়লা পড়তে দিলাম না, রাস্তায় হে চামড়া, হে ত্বক, হে কান, হে চোখ, তখন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। তখন তারাই বলবে আন্তাকান আল্লাহ আল্লাদি আন্তাকা কুল্লা শাইয়িন, আল্লাহ পাক তোমাকে যেমন এতদিন কথা বলার ক্ষমতা দিয়েছিলেন, আজকে আল্লাহ তোমার জবানকে বন্ধ করে দিয়ে আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন, তাই আমরা এখন কথা বলছি। তাহলে কী হলো, আপনার দেহের ত্বককে লুকিয়ে কি আপনি কোনো ভালো বা মন্দ কোনো কাজ করতে পারবেন? এটা হলো অবিচ্ছেদ্য সাক্ষী। আপনি একজনকে গাল দিতে গেল জিহ্বা সাক্ষী, একজনকে মারতে গেল হাত সাক্ষী, এক জায়গায় হেঁটে যেতে গেল পা সাক্ষী, এরপরও সাক্ষী মাটি। ইয়াওমায়েজিন তোহাদ্দেশ আখবারাহা, বলেন তো ইয়াওমায়েজিন তোহাদ্দেশ আখবারাহা, এটা আম্পারা আমাদের বাচ্চারা সবাই জানে। সেদিন মাটি খবর দেবে তার উপরে কী কী করেছিল একদিন মানুষ। মাটিকে কি লুকাতে পারবেন? যাবেন কোথায়? মাটি যদি সাক্ষী দেয় কোনো যাওয়ার উপায় আছে? অতএব অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান, নিজের দেহ নিজের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল ইয়াওমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজকে আমরা তোমাদের জবানকে মোহর মেরে দেব, দুটো ঠোঁট বন্ধ করতে কোনো ব্যাপারই না, আর তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তোমাদের হাত পা ইত্যাদি যা যা জীবনে করেছে সব কিছু। অতএব এগুলো আমাদের সঙ্গে সবসময় থাকবে, এগুলোকে এড়িয়ে আমরা কোনো এখনো কাজ করতে পারব না, সেজন্য আমাদের সাবধান হওয়া প্রয়োজন। চোখ, কান, হৃদয় 1 নম্বর সাক্ষী, এরপরে
একটার পর একটা সাক্ষী আসতেই থাকবে। আপনার জীবনের সবচেয়ে বড় জিনিস আপনার সন্তান, বানিহিনা সুহুদা, সদা সঙ্গী পুত্র সন্তান সন্ততি যাদের আছে তারাই হলো সৌভাগ্যবান বাপ। ছেলে আছে তিনটা, তিন দেশে থাকে, আমার রান্নাবান্না করে দেয় কাজের মেয়ে আর বাজার করে দেয় কাজের ছেলে, আপনার কোনো শান্তি আছে? ওই জীবনে কোনো মূল্য আছে? আপনি ছেলের ভবিষ্যৎ কামনা করছেন খুব ভালো, কিন্তু ছেলে থাকে এক দেশে, আপনি থাকেন এক দেশে, ছেলে থাকে এক জায়গায়, আপনি থাকেন আর এক জায়গায়, আপনার বিপদে আমাদের ছেলে কোনো কাজে লাগে না। এই জন্যে বলা হয়েছে কোরআনে, বানিনা সুহুদা, যেসব সন্তান সুহুদ সদা সঙ্গী, এটা হলো বড় নিয়ামত আল্লাহ। প্রত্যেকটা সন্তানকে আমাদের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, যারা যেসব বাবারা আমরা সন্তানদেরকে আল্লাহর পথে পরিচালিত করতে ব্যর্থ হয়েছি, বা যেসব সন্তানরা ভালো থাকার চেষ্টা করে ভালো পরিবেশ পায়নি, আমাদেরই কারণে তারা নষ্ট হয়েছে, সেদিন তারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এমা তোকাল্লাবু হুজুহুহুম ফিন্নার ফায়া কুলুনা রব্বানা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা অকালু রব্বানা আতানা সাদাতানা ও কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যাইফান মিনাল আযাবে ওয়া লা'নহুম লা'নান কাবীরা। সূরা আহজাব 62-63 পড়েন। যেদিন আমরা মানুষকে নতজানু অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করব, তখন আমরা বলব ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল, হায় যদি আমরা দুনিয়াতে আল্লাহকে এবং তার রসুলকে মেনে চলতাম। তখন আমরা বলব কালু রব্বানা আতানা সাদাতানা ও কুবারানা, তারা বলবে অর্থাৎ আমরাই বলব হে আল্লাহ, পৃথিবীতে আমরা আনুগত্য করতাম আমাদের নেতাদের, আমাদের গুরুজনদের, ফাদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। অতএব রব্বানা হে আমাদের প্রতিপালক, আতিহিম দাইফানি মিনাল আযাব, তুই তাদেরকে ডবল ডবল শাস্তি দাও, ওয়া লা'নহুম লা'নান কাবীরা, তাদেরকে সবচেয়ে বড় অভিসম্পদ দান করো। আমার সন্তানদের আমার বিরুদ্ধে সেদিন এইভাবে আল্লাহর কাছে না বলে প্রত্যেক বাপ কিছুটা চেষ্টা করবেন না, প্রত্যেক অভিভাবক কিছুটা চেষ্টা করবেন না, এটা আমাদের দায়িত্ব। যে সন্তানের জন্য আপনি জীবনপাত করলেন, সেই সন্তান আপনার বিরুদ্ধে কেউ আমাদের মনে সাক্ষী দেয়, কিসের এই জীবন? এ বিষয়গুলো কোরআন আয়াত আমাদের সামনে পরিষ্কার। অর্থাৎ এইসব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হব আমরা। এরপরে একটা বড় নিয়ামত হচ্ছে পুণ্যশীলা স্ত্রী। কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ দুনিয়া মাতাউন ও খায়রুল মাতা আদ দুনিয়া আল মারাআতুস সালিহা, দুনিয়াটা হলো সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে পুণ্যশীলা স্ত্রী, যার ভাগ্যে পুণ্যশীলা স্ত্রী, পুণ্যবতী স্ত্রী যার ভাগ্যে জুটেছে, সে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদশালী। টাকা পয়সা ধন দৌলতের কোনো মূল্য নেই যদি ঘরে আপনার ভালো স্ত্রী না থাকে। কিয়ামতের দিন আল্লাহপাক বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন, প্রবেশ করো তোমরা জান্নাতে, তোমরা এবং তোমাদের স্ত্রীরা খুশি মনে। যদি স্ত্রী পুণ্যশীলা হয়, ওই স্ত্রীকে নিয়েই আপনি জান্নাতে যাবেন, এটা কে না আকাঙ্ক্ষা করে? ঠিক সন্তান যদি ইমানদার হয়, পুণ্যশীল হয়, তো আল্লাপাক সূরা তুর 71 আয়াতে বলছেন আল্লাকনাহুম যুররিয়াতাহুম, আমরা তাদের সন্তানদেরকে তাদের সঙ্গে মিলিয়ে দেব। অর্থাৎ আপনি আপনার স্ত্রী আপনার সন্তানাদি সবাই যদি একত্রে জান্নাতি হন, তার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি কি আর কেউ হতে পারে? কোরআন পরিষ্কার সাক্ষী দিচ্ছে ইনশাআল্লাহ আল্লাপাক যেন আমাদের সব বাপকে একই এই সৌভাগ্যবান জান্নাতিদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। এরপরে একটা একটা আসবে, আপনার ধন সম্পদ কঠিন, ধন সম্পদের মায়া পড়ে মানুষ ধ্বংস হয় বেশি। আল্লাহ পাক বলছেন আল্লাহনাব্লুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাওফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবশ্যই সাবিরিন,
আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব, তোমাদের মাল সম্পদ কমতি করে দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, মৃত্যু দিয়ে, সব ব্যাপারে তোমাদের পরীক্ষা হবে। সন্তান দেওয়াটাও পরীক্ষা, সন্তান নেওয়াটাও পরীক্ষা। অনেকেরই সন্তান চায় না তবুও পাচ্ছে, ভাবছে এত কী করব। এজন্য আমাদের সরকার বলেছে দুটো সন্তানই যথেষ্ট, একটা হলে আরও ভালো। যারা এসব কথা বলেন তারা নিজেরাই আল্লাহ হয়ে গেছেন। যে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা মহিলা একসঙ্গে 9টা বাচ্চা হয়েছে, ঠেলা সামলাও। যাদের সন্তান নেই তারা সব গিয়েছে, গিয়ে বলছে তুমি এত ওলো ভ্যান চালায়, ভ্যানওয়ালাকে 9টা সন্তান মানুষ করতে পারবে? সবাই লাইন দিচ্ছে, বাবা আমাদের সন্তান নেই, তোমার একটা সন্তান আমাদের দিবা। বাপ বলেছে সন্তান দিয়েছে আল্লাহ, রুজি দেবেন তিনি, তোমাকে আমি সন্তান দেব নাকি? আমি ভ্যান চলে খাইতে কী হয়েছে, আল্লাহ ব্যবস্থা করবে। এটা পত্রিকায় আসছে, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। ওই ভ্যান চালক ব্যক্তির ইমান যত আছে, আমাদের অনেক আলেমেরও ওই ইমান নেই। আল্লাহ ওই ইমানটা দেখে। কয়েক বছর আগে, করোনার আগে, সাতক্ষীরায় একটা হিন্দু মহিলার 4টা বাচ্চা হয়েছে। পত্রিকার ছবি আসতেছে, অনেক কিছু আসছে। সে একেবারে গরিব, মানে দিল্লির মজুরি না দিলে, কামলা না খাটলে তো খাওয়া জোটে না। পত্রিকায় দেখলাম, আমি আমার সাতক্ষীরা জেলা সংগঠনকে নির্দেশ দিলাম, ইমিডিয়েট সেখানে যাও, নগদে এত টাকা দাও, আর 4টা বাচ্চার কাপড় চোপড় যা লাগে সব নিয়ে যাও, ওর মায়ের খানা পিনা যা লাগে এই এই দিয়ে দাও। ওই হিন্দু মেয়েটা তখন বলছে আপনারা কে, আজকে দুদিন ধরে আমি যে খেতে পাচ্ছি না, সাংবাদিকরা আসছে, ছবি নিচ্ছে, পত্রিকায় দিচ্ছে, কোনো লোক তো আমাকে 5টা টাকাও দেয়নি, শুধু রাজশাহী থেকে উনি 5,000 টাকা পাঠালেন, আরও এতগুলো কাপড় ছবি পাঠালেন, আপনারা খোঁজ খবর নিচ্ছেন, আপনারা কে? হিন্দু মানুষের প্রতি, মানুষের যদি এই সহানুভূতি না থাকে তা ধিক আমরা কিসের মুসলমান? এটাই তো ইমানের পরীক্ষা, তাই না? হোক সে হিন্দু, সে তো মানুষ, আগামী দিনে তার ওই সন্তানটা যে মুসলমান হবে না তাকে নিশ্চয়তা আছে? হয়তো এই ঘটনায় হয়তো একদিন সে মুসলমান হয়ে গেছে কি না আল্লাহই ভালো জানে, আত্ম যোগাযোগ নাই। এটা কিন্তু আল্লাহর নিয়ামত, সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত। আমরা এটাকে জঞ্জাল মনে করছি, যে বাপের সন্তান নাই তাকে যে জিজ্ঞেস করেন সন্তান নিয়ামত না জঞ্জাল, যার একটা সন্তান আছে তাকে যে জিজ্ঞেস করেন একটা সন্তান দেশে কী করবে, মা অসুস্থ হয়েছে, বাবা অসুস্থ হয়েছে, দুজনে কী করবে, একটা সন্তান কোন দিকে যাবে? সে রাশিয়ার সেই মহিলাটির কণ্ঠ আজও যেন শুনতে পাই। কয়েক বছর আগে পত্রিকা দেখছিলাম, রাশিয়ার খুব মহিলা নেত্রী, তিনি বলছেন দুনিয়ার সব মহিলাদেরকে লক্ষ্য করে, হে আমার মা বোনেরা শোনো, তোমরা কখনোই কোনো সরকারের ধোকায় ভুলো না, তারা অধিক অধিক সন্তান গ্রহণ করো, কখনোই একটা সন্তানের মা হয়েও না। রাশিয়ার মহিলা মুসলমান না, আমরা তো বলবো নাস্তিক, তাই না? সেই মহিলার সেই আকুল আবেদন পত্রিকা আমরা পড়েছিলাম, সেই মহিলা যদি এ কথা বলতে পারে, বাংলার মহিলা মুসলমানদের কেন কথা বলতে পারে না? খালি সন্তান মারও যেন সন্তান না হয়। আচ্ছা, আল্লাহ বলছেন সন্তান তোমাদের জন্য নিয়ামত, আর আমরা মনে করছি এটা জঞ্জাল, যত কম হয় তত ভালো, একটা হলে আরও ভালো, এখন বলতে পারে না হলে আরও ভালো। দুর্ভাগ্য এদেশের মানুষের আকিদা ও বিশ্বাসের, আকিদার ক্ষেত্রে পরিবর্তন আনা আবশ্যক। এরপর আল্লাহ পাক একটা একটা উদাহরণ দিচ্ছেন, সব শেষে গিয়ে বলছেন তোমাদের কাছে যে আমরা নবী রাসূল পাঠিয়েছি এটাও আল্লাহর রহমত।
মানুষকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য যুগে যুগে 1,24,000 নবী রসুল এসেছেন, তার মধ্যে 315 জন রসুল, তার মধ্যে শ্রেষ্ঠ রসুল 4 জন, মুসা, দাউদ, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বশেষ নবী আমাদের নবী, আমরা সৌভাগ্যবান উম্মত, আমরা তার উম্মত হতে পেরেছি। কারণ আমাদের নবীর আগে কোনো নবী জান্নাতে যাবে না, আমাদের নবীর সাফাত সবার আগে হবে, এবং উম্মতে মুহাম্মদের আগে অন্য কোনো উম্মত জান্নাতে যাবে না। এ সৌভাগ্য শুধু আমাদের শেষ নবীর সর্বোচ্চ মর্যাদার কারণে। সেই নবীকে পর্যন্ত সে যুগের মানুষ মানেনি। এই নবীর জীবনী আমাদের সামনে থাকা ভালো। অন্য সমস্ত নবীর কিতাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাওরাত নাই, জবুর নাই, ইঞ্জিল নাই, কিন্তু কোরআন আছে, জীবন্ত মুজিজা। কোরআনের একটা হরফ পরিবর্তন হয়নি, হবেও না কখনো। শেষ পর্যন্ত কোরআন থাকবে, হাদিস থাকবে। কোরআন এবং সুন্নাহ এটা আল্লাহর পক্ষ থেকে জীবন্ত মুজিজা। সবাই মরে যাবে, কিন্তু কোরআন সুন্নাহ থেকে যাবে। পৃথিবীতে যখন একজন তৌহিদবাদী লোক থাকবে না, তখনই কিয়ামত হবে। একজন তৌহিদবাদী লোক থাকতে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন না। এটা দিয়ে হাদিস দিয়ে বোঝা যায়, পৃথিবীর কোটি কোটি মানুষের তুলনায় একজন তৌহিদপন্থী ইমানদারের গুরুত্ব আল্লাহকে সবচেয়ে বেশি বলবেন আলহামদুলিল্লাহ। লা তাকুম সাআহাতা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তদিন কিয়ামত হবে না যতদিন পৃথিবীতে একজন লোক থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। শুধু আল্লাহ 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 জিকির করা একটা বেদাতি কারবার আছে না, এগুলো না। প্রকৃত তৌহিদপন্থী একজন লোকের তুলনায় সমস্ত পৃথিবীর সমস্ত নেতার তুলনা, সমস্ত নেতারা ধ্বংস করবে। তৌহিদপন্থী নেতা কোনো মানুষকে ধ্বংস করে না। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, পাক ভারত যুদ্ধ, ইরান ইরাক যুদ্ধ, বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ, সমস্ত যুদ্ধগুলো কারা করেছে? এই তথাকথিত নেতারা, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীকে সুন্দর করে আবাদ করার জন্য, তারা আবাদ না করে ধ্বংস করেছে। এখন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে চলছে, সেটা ধ্বংসযজ্ঞ চলছে না? প্রতিদিন মানুষ মরছে, প্রতিদিন ধ্বংস ধ্বংস আর ধ্বংস। অথচ তারাই সারা বিশ্বে মানবাধিকারের ফেরিওয়ালা। সাবধান, এই সমস্ত ধ্বংস থেকে বাঁচাতে পারে ইমানদাররা। ইমানদাররা অনেক মূল্যবান আল্লাহর কাছে, তাই ইমান মজবুত করা সবচেয়ে বেশি জরুরি। আকিদা মজবুত করা সবচেয়ে বেশি জরুরি, যে আমি এই বিশ্বের মালিক নই, বিশ্বের মালিক একজন আছেন, তিনি আল্লাহ, তার বিধান আমাকে মেনে চলতে হবে, তাহলে বিশ্বে শান্তি আসবে। এর বাইরে শান্তির দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। কোরআন ও সুন্নার জীবন্ত মৌজা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে যাক, প্রত্যেক মানুষের ঘরে ঘরে বাস্তবায়িত হোক, এটাই হবে আমাদের সবচেয়ে বড় কামনা। প্রত্যেক মুসলমানের, আলেম হন, জাহিল হন, যুবক হন, বৃদ্ধ হন, নারী হন, পুরুষ হন, প্রত্যেকের দায়িত্ব একটাই, আল্লাহ পাকের রেখে যাওয়া এই পবিত্র আমানত কোরআন ও সুন্নাহ। আর যা আমাদের কাছে আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে আমানত স্বরূপ রেখে দিয়েছেন, এই আমানত যথাযথভাবে যেন আমরা আদায় করি নিজ জীবনে, নিজ পারিবারিক জীবনে, নিজ সামাজিক জীবনে, নিজের রাজনৈতিক জীবনে। ইনশাআল্লাহ সমাজে শান্তি আসবে, শান্তি স্থায়ী হবে, আর নইলে যে কোনো সময় মানুষ ধ্বংস হয়ে যাবে নিজের পাপের কারণে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। অধিক পাওয়ার আকাঙ্ক্ষায় যেন আমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস না করি, এ বিষয়টি আমাদের সর্বাগ্রে মনে রাখতে হবে। আল্লাহুমুত তাকাসুর, এই তাকাসুর অধিক পাওয়ার আকাঙ্ক্ষা খুবই খারাপ জিনিস, আর এই পাওয়ার আকাঙ্ক্ষাতেই আমরা যেন শেষ না হয়ে যাই। আল্লাহ রসুলের জীবনের ছোট্ট একটা ঘটনা পরে এখানে পাবেন। ক্ষুধার্ত রসুল ক্ষুধার জ্বালায় বাড়িতে থাকতে না পেরে প্রচণ্ড দুপুরে বাড়িতে বেরিয়েছেন,
একটু পরে আবু বকর এসে হাজির। কি আবু বকর, তুমি কি জন্য আসছো? বলছে আমিও ক্ষুধার্ত, বাড়িতে খাবার নাই, তাই এসেছি আপনার কাছে। একটু পর ওমর এসে হাজির। কি ওমর, তুমি কি জন্য এসেছো? আমি এসেছি ক্ষুধার্ত, বাড়িতে খাবার নাই। আহ, চলো চললেন রসুল। একজন বাড়িতে গিয়ে সালাম দিলেন, একবার দুবার তিনবার, উত্তর নাই। ফিরে আসতেছেন, তখন বাড়ির মহিলা ছুটে এসে বলছে পর্দার উপর থেকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিরে যাচ্ছেন যে? বলে তিনবার সালাম দিলাম, কেউ উত্তর দিল না যে? বলে আমি বারবার চাচ্ছিলাম, বারবার আপনি সালাম দেন, বারবার এ বাড়িতে রহমত নাসিল হোক, এজন্য আমি কোনো উত্তর দেই নাই। সুবহানাল্লাহ, কি মহব্বত রসুলের প্রতি, তার উম্মতের কি মহব্বত। গেল কোথায়? বলে উনি আমাদের জন্য পানি আনতে গিয়েছেন। সৌভাগ্যবান বাংলার মানুষ, তাদের পানি আনতে কোথাও যেতে হয় না। আরব দেশে পানির সংকট আপনারা জানেন, মরুভূমির দেশ, উনি পানি আনতে গিয়েছেন। ইতিমধ্যে বাড়িওয়ালা চলে আসছে, আবু তাইয়্যিহান, আবুল হায়সাম, তিনি চলে আসছেন। এসে দেখে তো আনন্দে আটখানা। বলছেন, আজকের বিশ্বে আমার চাইতে উত্তম মেজবান আর কেউ নেই, যার বাড়িতে শ্রেষ্ঠ মানুষ তিনজন হাজির, আমি কি সৌভাগ্যবান, পৃথিবীর শ্রেষ্ঠ তিন মানুষ। উঠে গেছেন খেজুর গাছে, ডাসা পাকা সব ধরনের খেজুর পাড়লেন, খেজুর দিলেন প্রাথমিক আপ্যায়ন। এবার গিয়েছে একটা বকরি জবাই করতে, তখনও সতর্ক রসুল বলছেন, এ আবু তাইয়্যিহান, খবরদার, পেটে বাচ্চা আছে, এমন কোনো বকরি যেন জবাই করো না। দেখেন নেতাকে কত হুঁশিয়ার থাকতে হয়, পেটে বাচ্চা আছে এমন কোনো বকরি জবাই করো না। সে জবাই করলো, রান্না করলো, তিনজনে মিলে পরিতৃপ্তি সহকারে খেলেন। তারপর আসার সময় বলছেন, হে আবু বকর, হে ওমর, শুনে রাখো, আমরা তিনজন ক্ষুধার্ত মানুষকে আল্লাহ যে খাদ্য আজকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন, এই খাওয়ার জন্য তোমাদেরকে কালকে আমাদের মাঠে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। সুমলাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন নাঈম, এই নিয়ামতের জন্য তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। যার ঘরে একদিনের খাবার আছে সে ধনী। আমার ফেতরা দেয়নি কিছুদিন আগে, কেন দিয়েছি? আর এক ভাইকে খাওয়ানোর জন্যই তো। মুসলমানের এই ত্যাগ, সে সঙ্গে তাওয়াক্কুল, আল্লাহর পরে নির্ভরশীলতা, অটুট নির্ভরশীলতা নিয়ে মানুষ যদি চলে, তার চাইতে সুখী মানুষ কেউ নাই। যে ব্যক্তি নিজের শক্তির উপরে নির্ভর করে, লোক বলের উপরে, জনবলের উপরে, অস্ত্র বলের উপরে নির্ভর করে, সে ব্যর্থ। নির্ভর করবে আল্লাহর উপরে, বিশ্বাস থাকবে আল্লাহর উপরে। ওয়ামিন দাহাবাতিন বিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোন বিচারশীল প্রাণী নাই যার রুজির দায়িত্ব আল্লাহর উপরে নাই। এই বিশ্বাস যার যত মজবুত সে তত নিশ্চিন্ত। অতএব ভাইরা আমার, সুরে তাকাসুরের অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করুন এবং যে কোনো মূল্যে অধিক পাওয়ার আকাঙ্ক্ষাকে রোধ করে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষাকে বিজয়ী করুন। জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা যত বেশি প্রবল হবে, ততই দুনিয়া পাওয়ার আকাঙ্ক্ষা তত দুর্বল হবে। জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা যদি না থাকে, সে যদি দুনিয়া পাওয়ার আকাঙ্ক্ষা আপনার মধ্যে সৃষ্টি হয়, আপনি ধ্বংস হবেন, কোনোদিন শান্তি পাবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের আকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে জান্নাতের তালিকাভুক্ত করে নিন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن محمدًا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر.